নির্ভুল নির্বাচন পদ্ধতি, রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং দুর্নীতি বন্ধ করে রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এজন্য যতটুকু সময়ের প্রয়োজন তাই নেওয়া হবে, জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। এদিকে এই সরকারের রাষ্ট্র সংস্কারের অংশীদার হতে চায় বিভিন্ন উন্নয়ন সংস্থা, এমনটি জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। দর্শক সচিবালয়ে এসব কথা বলেন তারা। সমাজ কল্যাণ ও নারী শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নির্বাচন বিশ্লেষক শারমিন মুর্শিদ প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি তুলে ধরেন দুই মন্ত্রণালয়ে তার কাজের উদ্যোগ। তারা এই সমাজে তাদের কোনো ভবিষ্যৎ? রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকার দেশকে একটি নির্ভুল নির্বাচন পদ্ধতি দিতে চায়। এতদিন রাজনৈতিক দলগুলো পেশী শক্তি দিয়ে নির্বাচন পরিচালনা করে এসেছে, তা যাতে আর ফিরে না আসে সেজন্য এই সরকারকে সফল হতে হবে। আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেয়া, এই কাজটিও তো আমাদের করে যেতে হবে, তার জন্য সংস্কার অবশ্যই দরকার। এদিকে সচিবালয়ে দুপুরে অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্র সংস্কারে ইউএনডিপি সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আজকে তারা ইউএনডিপি প্রজেক্ট সম্বন্ধে কথা বলতেছে, অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে এবং আমরা তাদের আলাপ করেছি, যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট আছে চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়। অর্থ উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় শুধু শূন্যস্থান পূরণ হয়েছে। সরকার এসব কঠোরভাবে দমন করছে বলেও জানান তিনি। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার জন্য লোক আছে, সেদিকে কন্ট্রোলে একটু সময় লাগবে। তো সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা।